চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন তাহলে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের খবরাখবর আপনারা ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন তো বর্তমানে এয়ারপোর্টে কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তা মূল বিষয়ে এখানে এয়ারপোর্টে কর্মী নিয়োগ হবে এ ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড এ হোল্লি ওয়েন্ড সাবসিডিয়ারি অফ এ অ্যাসেটস হোল্ডিং লিমিটেড এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর বা রেফারেন্স নম্বর এটা প্রকাশিত হয়েছে বাইশ বারো দু হাজার তেইশে এখানে শূন্যপাত এবং বেতনক্রম বেশ ভালোই আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তাহলে এখানে যে এয়ারপোর্টে নিয়োগ সেটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগ হবে তাহলে এখানে কি বলা হচ্ছে নোটিফিকেশনে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড ইজ ইজ্যান্ড এয়ারক্রাফট মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার অর্গানাইজেশান অ্যাপ্রুভড বাই ডিজিসিএ অ্যাক্টিভিটিজ ইন ইন্ডিয়া আচ্ছা এআইভিটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফুলফিলিং দ্য রিকোয়ারমেন্টস অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি দু চব্বিশ টু ফিল আপ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তাহলে এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এই পদে নিয়োগ হবে ফর ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি সেন্টার্স অ্যান্ড অলসো টু ফার্ম এ প্যানেল ফর ফিউচার রিকোয়ারমেন্টস অনে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট

টোটাল এস্টিমেটেড প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ভ্যাকান্সিজ বর্তমান এবং ভবিষ্যতের যে শূন্যপদ সেটা এই দপ্তরের উপর নির্ভর করছে এখানে ডিস্ট্রিবিউশন মানে শূন্যপদ বেশ ভালোই আছে দুশো নয়টি শূন্যপদ আছে এটা মনে রাখবেন ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সিজ হচ্ছে টোটাল দুশো নয় তাহলে দুশো নয়টি পদে শূন্য দুশো দুশো নয়টি শূন্য পদে নিয়োগ হবে এখানে দিল্লিতে শূন্যপদ আছে সাতাশি মুম্বাইয়ে আছে শূন্যপদ সত্তর কলকাতায় শূন্য পদ আছে বারো হায়দ্রাবাদের শূন্য পদ আছে দশ নাগপুরে শূন্য পদ আছে দশ তিরুভান্ধারাম পত্তম এখানে পদ আছে কুড়িটি তো এ হচ্ছে টোটাল দুশো নটি শূন্য পদে নিয়োগ হবে এখানে এস সি এস টি ও বিসি এক্সপার্সম্যান এদের ছাড়ও দেওয়া আছে নিয়ম অনুযায়ী এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কী লাগবে কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান চাইছে মিনিমাম থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশান মানে আপনাকে বিএসসি বিকম কম বা বিএ পাস হতে হবে যেটা তিন বছরের কোর্স অথবা তার সমতুল্য যে কোনো একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর তার সাথে সাথে অ্যান্ড কম্পিউটার কোর্স ইন কম্পিউটার মিনিমাম এক বছরের কোর্স কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা এখানে কী বলা হচ্ছে বিসিএ বিএসসি সি এস গ্র্যাজুয়েট সিএস তারিকু ভ্যালেন্ট এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়স ফার্স্ট জানুয়ারি দু হিসাবে জেনারেলদের বয়স হচ্ছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশের উপরে যেন না হয় ও সিদের আটত্রিশের উপরে আর এস এস টিদের চল্লিশের উপরে যেন না হয় এক সার্ভিসম্যানদের ক্ষেত্র সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ ইমোলোমেন্টস এখানে বেতন ক্রম কত দেওয়া হবে তাহলে এই পদে নিয়োগের জন্য যে বেতন এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগ হবে এখানে বেতন দেওয়া হবে উইল বি পেড অ্যাপ্রক্সিমেটলি রুপিজ টোয়েন্টি সেভেন থাউজেন্ড অর্থাৎ সাতাশ হাজার টাকা করে মাসে বেতন দেওয়া হবে ইনক্লুসিভ ইমোলমেন্টস অ্যান্ড ভ্যারি ওভার এ পিরিয়ড অফ ফাইবার পাঁচ বছর ধরে এটা চলবে পাঁচ বছরের জন্য ডিপেন্ডিং আপন দ্য লেন্থ অফ সার্ভিস অর্থাৎ পাঁচ বছর মোটামুটি টার্গেটে রাখতে হবে পিরিয়ড অফ কন্ট্যাক্ট এটা চুক্তির মেয়াদে নিয়োগ হচ্ছে তাহলে পাঁচ বছরের জন্য সাতাশ হাজার টাকা বেতন আপনাকে পাঁচ বছরের মেয়াদে নিয়োগ করা হচ্ছে এবার হাউ টু অ্যাপ্লাই আপনারা কীভাবে আবেদন করবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস যার আগ্রহী প্রার্থী তারা অ্যাডভার্টাইজমেন্টটি ভালো করে পড়ে দেখবেন আর ঠিকভাবে পূরণ করবেন টু সাবমিট দ্য রিস্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম ডিউলি ফিল্ড ইন অল রেসপেক্ট অ্যালং উইথ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি এখানে অ্যাপ্লিকেশন ফিও লাগবে ইফ অ্যাপ্লিকেবল যদি দরকার হয় আরনেসেসারি ডকুমেন্টস টু আর ইমেল আইডি তাহলে ইমেল আইডি তো তাহলে একটা অফলাইনের ফর্ম আছে যেটা আপনাদের শেষের দিকে তুলে ধরা হবে ভিডিওর সেই ফর্মটি এবং সমস্ত ডকুমেন্টস জেরাক্স প্যাডেস্টেড স্ক্যান করে এই ওয়েবসাইটে মানে এই ইমেলে পাঠিয়ে দেবেন ক্যারিয়ার্স অ্যাট দ্য রেট এআইএসএল ডট ইন এখানে আর ফিজ এখানে হাজার টাকা লাগবে দ্য নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসেসিং ফি অফ রুপিজ হাজার টাকা এখানে হাজার টাকা ফিজ লাগবে সেটা ফেরত দেওয়া হবে না ফর জেনারেলদের জন্য আর অ্যান্ড ও বি সি ক্যান্ডিডেট টুয়ার্ডস অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি বাই মিনস অফ এটা লাগবে আচ্ছা আপনারা এ এখানে এটাতে ফিজটা কাটাবেন ফেভারে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এটা একচল্লিশ দশ ছাব্বিশ একত্রিশ আটশো আইএফসি কোড দেওয়া আছে এসবিআইএন চারটে জিরো ছয় নয় এক এটা ব্রাঞ্চ হচ্ছে নিউ দিল্লি মেন ব্রাঞ্চ এগারো পার্লামেন্ট স্ট্রিট নিউ দিল্লি ঠিকানা দেওয়া আছে আচ্ছা লাস্ট ডেট পথে আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ তাহলে এই পোস্টে আবেদনের লাস্ট ডেট পনেরো জানুয়ারি অর্থাৎ পনেরো এক দু হাজার চব্বিশ ভিডিওটি লেনদে হবে কারণ নোটিফিকেশান এখানে দীর্ঘ আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ফর্মের সঙ্গে কী কী দেবেন সেলফ অ্যাটিস্টেড ফটোকপি সাপোর্টিং ডকুমেন্ট এগুলো দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে জন্মের প্রমাণ দিতে হবে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের প্রমাণ দেবেন সব জেরক্স সেলফ অ্যাটেস্টেড সিলেকশান প্রসিডিওর নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস অ্যালং উইথ দ্য ফুল অ্যাড্রেস অফ দ্য ভেনু অ্যান্ড শিডিউল অফ দ্য রিটেন টেস্ট স্কিল টেস্ট উইল বি পাবলিশড অন এদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এটা প্রকাশিত হবে সেই ওয়েবসাইটটি হচ্ছে এটা ডাব্লিউ ডাব্লিউ ডট এআইএসএল ডট ইন এই ওয়েবসাইটে আপনাদেরকে লিস্টটা দিয়ে দেওয়া হবে এখানেই সমস্ত কিছু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেজাল্ট সব কিছুই পাবেন ফ্রি এমপ্লয়মেন্ট মেডিকেল টেস্ট মেডিকেল টেস্ট হবে জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে তো যাদের যোগ্যতা আছে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে আবেদন করবেন এ হচ্ছে ফরম্যাট এই ফর্ম্যাটে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেটা স্ক্যান করে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে উপরে উল্লেখিত যেটা করা হলো এখানে একটা ফোটো সাটাতে হবে ফটোর উপর দিয়ে আড়াড়িভাবে সই করে দেবেন এই ঠিকানায় মানে মেল করতে হবে মানে ইমেল অ্যাড্রেস ওপরে দেওয়া হচ্ছে এই ঠিকানা এটা যাবে নিউ দিল্লিতে তাহলে যে পদে নিয়োগ হচ্ছে সবগুলো এখানে ক্যাপিটাল ইংলিশ ক্যাপিটাল লেটারে পূরণ করবেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগ হবে আর লোকেশান অ্যাপ্লাইড ফর লোকেশন মানে আপনি কোন জায়গায় আবেদন করছেন সেই এখানে লিখে দেবেন নামটা ইংলিশ ক্যাপিটাল লেটারে লিখবেন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম বাবার নাম সেটা উল্লেখ করে দেবেন সব ইংলিশ ক্যাপিটাল লেটার লিখবেন ডেট অফ বার্থটা লিখতে হবে জন্ম তারিখ আপনার এক এক দু হাজার চব্বিশে বয়স কত হচ্ছে সেটা লিখবেন তারপরে প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ কোন জায়গায় জন্ম কোন স্টেটে জন্ম সেটা উল্লেখ করতে হবে আপনাকে যে চিঠি পাঠাবে স্যার মেলিং অ্যাড্রেস নাম ঠিকানা পুরো লিখে দেবেন পিনকোড লিখবেন তারপরে টেলিফোন নাম্বার আপনার যে মোবাইল নাম্বার বা স্টারি কোড যেটা আছে সেটা লিখবেন মোবাইল নাম্বার ইমেল ইমেলও লিখতে হবে আপনার নিজস্ব জেন্ডার মেল ফিমেল যেটা সেটা টিক দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারেড ম্যারেড ডিভোর্সি উইডার যেটা আপনি সেটাতে টিক চিহ্ন দেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন রিলিজন আপনার যে ধর্ম সেটা লিখে দেবেন ডু ইউ হ্যাভ ফ্লুয়েস ইন ইংলিশ মানে ইংরেজিতে কি দ্রুত কথা বলতে পারেন পারলে ইয়েস না পারলে ন কনভারসান্ট উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে স্থানীয় ভাষার সঙ্গে কথোপকথন করতে পারবেন কি না হ্যাঁ পারলে পারে ইয়েস এ ঠিক না পারলে ন আচ্ছা প্রফেশনস ইন কম্পিউটার অপারেশান কম্পিউটার চালাতে পারা দক্ষতা আছে কি না থাকলে ইয়েস না পারলে ন আর এস সি এস টি যেটা সেখানে আপনি চিহ্ন দেবেন সাবকাস্ট যেটা সেটাও লিখে দেবেন তারপরে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ইয়েস ন এটা ডাউনলোড করে পড়ে নেবেন এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারেন কোনো দপ্তর আপনি চাকরি অলরেডি করছেন কি না সেটারও একটা প্রমাণ দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট যদি না করে থাকেন তাহলে ন যদি করে থাকেন তাহলে এস দিয়ে তার প্রমাণ দিতে হবে আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে সেটাই ফর্ম্যাটে পূরণ করবেন মাধ্যমিক কি কি পরীক্ষায় পাস করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিসিএ বিএসসি আইটি কম্পিউটার কোর্স কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছেন সেগুলো লিখবেন বা বোর্ড ডেট মান্থ আর ইয়ার পাসিং ডিউরেশান কত বছরের কোর্স ছিল আর পার্সেন্টেজ কত পেয়েছেন সেগুলো তারপরে আছে এক্সপিরিয়েন্সের ফরম্যাট আপনি যদি কোনো সংস্থানে কাজ করে থাকেন তাহলে তার যে অভিজ্ঞতা সেটাই ফরম্যাট অনুযায়ী পূরণ করবেন ডিম্যান্ড ড্রাফ্ট তাহলে যে ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে আপনাদেরকে টাকা কাটাতে হবে পোস্ট অফিসে গিয়ে বা ব্যাঙ্কে গিয়েও আপনারা ডিম্যান্ড ড্রাফটি কাটাতে পারেন সেই ডিম্যান্ড ড্রাফটের বিষয়ে এখানে লিখতে হবে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য সুইং ব্যাঙ্ক মানে ব্যাঙ্কে গিয়ে ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে হাজার টাকার তাদের ফেভারে কোন ব্যাংক থেকে কাটছেন সেটা লিখবেন কত তারিখে কাটছেন সেটা ডেমাড্রাফের নম্বর আর অ্যামাউন্ট ক টাকা কাটালেন সেগুলো আর ডিক্লারেশান তারপর এখানে সই করতে হবে আপনার ঠিকানা দিয়ে দিবেন আর তারিখ তে হচ্ছে এয়ারপোর্টে যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হবে দুশো শূন্যটি দুশো নয় শূন্য পদ আছে এটা ভালো করে মনে রাখবেন শূন্য পদ বেশ ভালোই আছে এবং পশ্চিমবঙ্গ বা কলকাতায় নিয়োগ হবে বারোটি তো এই যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরা হলে ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন এবং কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে